সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই প্রাদুর্ভাবে টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক আনহলা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। আজ নবম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সংস্কৃতি শাখা অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। দুটি পাঠ, শেষের দুটি পাঠ, সেটা হচ্ছে বাংলার ভাষার উদ্ভব ও বিকাশ, প্রাচীন বাংলার ধর্মীয় অবস্থা এবং প্রাচীন বাংলার আচার অনুষ্ঠান ও রীতিনীতি সম্পর্কে। তো যাই হোক, তোমরা বইটির সামনে খুলে বসে আছো অবশ্যই। আমি গতকাল বলেছিলাম যে কথাটা, সেটা হলো যে তোমরা সদাসময়ে উপস্থিত থাকবে এবং বই নিয়ে হাতে থাকবে। বাড়ির কাজ কিছু দিয়েছিলাম, সেই বাড়ির কাজগুলো তোমরা যথাযথভাবে অবশ্যই ক্লিয়ার করছো এবং বলেছিলাম যে এগুলো, এই তিনটি পার্ট যাতে সুন্দরভাবে পড়ে বসে থাকো, আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে তারপর দেব। তো যাই হোক, এখন আমি প্রথম পার্টটার বিষয়ে তোমাদেরকে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশটা ধারাবাহিকভাবে উঠে এসেছে। কীভাবে উঠে এসেছে দেখো, আর্যদের পূর্বে এই বাংলা ভাষায়, বাংলা এই উপমহাদেশে অস্ট্রিকরা বসবাস করতো, অস্ট্রিকদের কাছ থেকেই অস্ট্রিক ভাষাটা উদ্ভব হয়। পরবর্তীতে আর্যরা আসার পরে এই অস্ট্রিক ভাষাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে এই আর্যদের ভাষাটাই বৈদিক ভাষায় রূপান্তরিত হয়েছে, প্রাচীন বৈদিক ভাষা। তোমরা, আমি গতকাল ক্লাসে বলেছিলাম যে বৈদিক ভাষাটা কীভাবে এসেছে। তো যাই হোক, সেই বৈদিক ভাষাটা পর্যায়ক্রমে, প্রাচীন বাংলার বৈদিক ভাষাটা পর্যায়ক্রমে সংস্কৃত হয়, অর্থাৎ সংস্করণের মাধ্যমে কী হচ্ছে, এটা সংস্কৃত ভাষায় চলে আসে। অনেকেই মনে করে যে আসলে বাংলা ভাষার উদ্ভব সংস্কৃত ভাষা থেকে এসেছে, কিন্তু আধুনিক পণ্ডিতগণ মনে করেন এটা সম্পূর্ণ ভুল কথা। সম্পূর্ণ সংস্কৃত ভাষা থেকে এই ভাষা, বাংলা ভাষার উদ্ভব হয়নি। বাংলা ভাষার উদ্ভব হয়েছে মূলত সংস্কৃত এটাকে ভেঙে, অর্থাৎ সংস্কৃত যখন প্রাচীন বৈদিক ভাষা পরিমার্জিত হয়ে সংস্করণের ফলে কি হলো, সংস্কৃত ভাষা এরপর আরও পরিমার্জন করার পরবর্তীতে কি হলো, প্রাকৃত ভাষায় রূপান্তরিত হয়েছে। সেই প্রাকৃত ভাষাটা আবার পরিমার্জিত হয়ে সংস্করণের ফলে সেটা অপভ্রংশ ভাষায় রূপান্তরিত হয়েছে। অষ্টম থেকে নবম শতকের দিকে এই প্রাচীন অপভ্রংশ ভাষাটা কী হয়ে যায়, পরবর্তীতে ধীরে ধাপে ধাপে বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমরা কী জানতে পারলাম, প্রাচীন বৈদিক ভাষা, অস্ট্রিক ভাষার মাধ্যমে বৈদিক ভাষা থেকে আসলো, বৈদিক ভাষার মাধ্যমে সেটা সংস্কৃত ভাষায় চলে আসলো, সংস্কৃত ভাষাটা পরিমার্জিত হয়ে সেটা প্রাকৃত ভাষায় রূপান্তরিত হয়ে যায়। সে পরবর্তীতে প্রাকৃত ভাষাটাই আবার কী হয়ে গেল, অপভ্রংশ ভাষায় তৈরি হলো। সেই অপভ্রংশ ভাষার পরবর্তীতে সংস্কৃত সংস্করণের ফলে, পরিমার্জনের ফলে অষ্টম অথবা নবম শতকের সময় থেকেই এই বাংলা ভাষার উৎপত্তি হয়। তাহলে এখন তোমরা বুঝতে পারছো যে বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে, অপভ্রংশ ভাষা থেকে। মূলত সংস্কৃত অস্ট্রিক ভাষা হচ্ছে প্রাচীন বাংলার পূর্বরূপ, সেখান থেকে প্রাচীন বৈদিক ভাষা, এরপরে সংস্কৃত ভাষা, এরপরে প্রাকৃত ভাষা, এরপরে অপভ্রংশ ভাষা, এরপরে সেটা সংস্কৃত সংস্করণের ফলে, পরিমার্জনের ফলে কী হলো, বাংলা ভাষায় রূপান্তরিত হইল। কখন, অষ্টম থেকে নবম শতকের সময়। তো যাই হোক, এর আরও কিছু নিদর্শন আমরা পাই। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়ে সেখান থেকে চর্চাপদের অংশবিশেষ, চর্চাপদগুলোর সংগ্রহ করে নিয়ে আসেন। সেখান থেকে জানা যায় যে
বাংলা ভাষার যে সাহিত্য কণিকা সৃষ্টি হয়েছিল এই চর্চাপদের মাধ্যমে সেখান থেকে সাহিত্য কণিকার সূত্রপাত হয়। তো এখন তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের যে চর্চাপদটা কোথায় পাওয়া যায়? নেপালে। চর্চাপদ কোথায় পাওয়া যাচ্ছে? নেপালে রাজবংশে, আর রাজ পরিবারে সেখান থেকে পাওয়া যায়। আর হচ্ছে এই চর্চাপদটা বাংলাদেশকে নিয়ে আসেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, যদি বলা হয় যে তোমাদের বহুনির্বাচনী প্রশ্নে বা জ্ঞানমূলক প্রশ্ন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে আসলে এই চর্চাপত্র কোথা থেকে এসেছে, তখন এক কথা উত্তর দিতে পারবা? কি পারবা? না, নিশ্চয়ই পারবা। সেটা হচ্ছে নেপাল থেকে এসেছে। কে নিয়ে এসেছিলেন? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে বাংলা ভাষার নিদর্শনের প্রথম উদাহরণ কোনটি? চর্চাপদ। এখন আমরা দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব, প্রাচীন বাংলার ধর্মীয় অবস্থা। প্রাচীন বাংলার ধর্মীয় অবস্থা, প্রাচীন বাংলায় বিভিন্ন আচার অনুষ্ঠান রীতিনীতি সুন্দরভাবে প্রচলিত হতো। তবে এখানে দেখা যায় অন্যান্য প্রাচীন বৈদিক ধর্ম প্রতিষ্ঠার পূর্বে বাংলায় তেমন কোনো ধর্মের প্রভাব দেখা যায়নি। অর্থাৎ অষ্টিকদের পরে, অষ্টিক ভাষা পরে যে প্রাচীন বাংলার বৈদিক জনগোষ্ঠী অর্থাৎ আর্যরা এই দেশে এসেছিলেন, তার পূর্বে তেমন কোনো আচার অনুষ্ঠান এই দেশে পরিলক্ষিত হয়নি। ফলে ধারণা করা হয় এই আর্যদের সময় থেকেই এই প্রাচীন বাংলার বিভিন্ন ধর্মীয় অবস্থার সূত্রপাত হয়েছিল। তবে কিছু কিছু জিনিস জানা যায়, সেটা হচ্ছে যে কত ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো, সেগুলো হচ্ছে পূজা অর্চনা, বৃক্ষ পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, গরিবদের দান করা ইত্যাদি বিষয়ে তারা করতো, এরকম ধারণা পাওয়া যায়। এছাড়াও এই যে ধর্মীয় অনুষ্ঠানগুলো ছিল সেগুলো শুধুমাত্র এক জাতিভেদে ছিল না, এদের সমাজ, কোম বা বর্ণ, চিরণী বা জনপদ অনুসারে হতো না, সবাই এক বাক্যে এগুলো এই অনুষ্ঠানগুলো পরিচালিত করত। এছাড়াও বাংলাদেশের গ্রামে গঞ্জে নারী জাতির মধ্যে অর্থাৎ প্রাচীন বাংলা নারী জাতির মধ্যে বিভিন্ন অনুষ্ঠান যেরকম দুর্গাপূজা বা শ্মশান কালী পূজা, শ্মশান কালী পূজা, ষষ্ঠী পূজা, এছাড়া মনসা পূজা, এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলো তারা পরিচালিত করতো, অর্থাৎ অনুষ্ঠানগুলো আয়োজন করত। বিভিন্ন উপজাতি আছে, যেমন খাসিয়া, মুন্ডা, সাঁওতাল, রাজবংশী, বুনো, সাবর প্রভৃতি কমে লোকেরা আদিম পুরুষেরা যেভাবে আচার অনুষ্ঠান পালন করত, ঠিক তেমনি তারা দেবতার আসনে বসিয়ে বিভিন্ন বড় বড় বৃক্ষের পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, নদী নালা এরকম বিভিন্ন জিনিসের পূজা করত। তারা মনে করত যে এগুলোর পূজা করলে হয়তো বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে বা আমাদের সুস্বাস্থ্য সুন্দর থাকবে, ভালো থাকবে, কোনো হাহাকার বা মহামারী দেখা দেবে না, এরকম তারা চিন্তা ভাবনা করত, মনে করত। খ্রিস্টপূর্ব 400 থেকেই উপমহাদেশে তিনটি ধর্ম প্রচলিত ছিল। এক হচ্ছে বৈদিক ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। মূলত পাল বংশের শাসনামলেই, পাল এবং সেন বংশের শাসনামলেই এই বৈদিক ধর্মটা প্রচার ও প্রসার লাভ করেছিল। মধ্যপ্রদেশ থেকে ব্রাহ্মণরা এসে এই বাংলায় বসতি স্থাপন করে এবং পরবর্তীতে এই ধর্ম প্রসারের কাজে, অর্থাৎ বৈদিক ধর্ম প্রসারের জন্য ব্যাপকভাবে তারা কাজ করে যায়, যাতে করে জনগণের মাঝে এই ধর্মটা বিস্তার লাভ করতে পারে। ফলে এই বৈদিক ধর্মের যে রীতিনীতি অনুসার দেখে তখনকার সময়ে পাল বংশ এবং সেন বংশের রাজারা এই ধর্মে দীক্ষিত হয়ে কী করেছিলেন? আকৃষ্ট হয়ে রেখেছিলেন, আকৃষ্ট হয়েই এই ধর্মে দীক্ষিত হয়েছিলেন।
ফলে এই সময় বাংলার বিভিন্ন প্রান্তরে অর্থাৎ আনাচে কানাচে এই ধর্মটা ছড়িয়ে পড়েছিল। তো এছাড়া বেশ কিছু অনুষ্ঠান দেখা যায় যে তোমাদের বৈদিক যাগযজ্ঞে পৌরাণিক দেবদেবীর ও বিশেষ বিশেষ তিথি নক্ষত্রে স্নান দান ধ্যান ক্রিয়াকর্মে প্রচলন শুরু হয়। এখানে স্নান অথবা বলতে বোঝাচ্ছে তোমাদের গোসল করা, ধ্যান দান হচ্ছে বিভিন্ন গরিব আত্মীয় স্বজন বা বিভিন্ন লোকের কাছে দরিদ্র পীড়িত লোক জনগোষ্ঠীর মাঝে দান খরাত করা, এবং ধ্যান অর্থাৎ ধর্মের যে ধ্যান নিয়ে যে আচরণ করা, ধ্যান নিয়ে যে সব আলোচনা করা হয় অর্থাৎ ঈশ্বরকে বা কাকে ঈশ্বরই করা হয় বলা হয় বা যেটাকে আমরা আল্লাহ তাআলা বলি সৃষ্টিকর্তা, তাকে নিয়ে গবেষণা করে তার ধ্যান নিয়ে ধ্যানে বসে থাকতো, এটা হচ্ছে ধ্যান। আর হচ্ছে ক্রিয়াকলাপ বলতে বোঝাচ্ছে ক্রিয়াকর্ম, সেটা হচ্ছে আমরা যে কাজকর্ম করি সেটা উপর নির্ভর করে, সেটা কীভাবে কাজকর্মগুলো করতেছি, কাকে সন্তুষ্ট করতেছি, এসব বিষয় নিয়ে তারা আলোচনা করত এবং এর ফলশ্রুতিতে তারা আরও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে। সেটা হচ্ছে নামকরণ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ ইত্যাদি সংস্কার বাঙালি ব্রাহ্মণ সমাজে এই অনুষ্ঠানগুলো ছড়িয়ে পড়েছিল। মূলত বৈদিক ও ব্রাহ্মণ্য ধর্ম বাংলার বুকে দ্রুত প্রসার লাভ করলেও কালক্রমে এই ধর্মটা অর্থাৎ এই বৈদিক ধর্মটা বিলুপ্ত হতে থাকে, বিবর্তন হয়, আস্তে আস্তে পরিবর্তন হতে দেখা যায়। ফলে এই যুগের পূর্বের দেবদেবীর পরিবর্তে তারা নতুন নতুন দেবদেবীর পূজা করতে শুরু করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পুরাণ, বৈদিক ধর্মের যে পুরাণ এবং মহাকাব্যে বর্ণিত দেবদেবী যে ছিল তাদের নামকরণে তারা কী করতে শুরু করে, নতুন নতুন দেবদেবীর নামে পূজা করতে শুরু করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছ প্রাচীন সমাজ এক দেবীর দেবীকে বাদ দিয়ে নতুন দেবদেবীর পূজা করতে শুরু করে দেয়। এইভাবে পর্যায়ক্রমে শুরু হতে থাকে। পৌরাণিক পূজা পার্বণের রীতিনীতি ও ক্রিয়াকলাপ থেকে যে সকল ধর্ম সম্প্রদায়ের উদ্ভব হয় সেগুলোর মধ্যে বৈষ্ণব ধর্ম সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। তার মানে কি বললাম, যে পৌরাণিক ধর্ম এবং যে পৌরাণিক ধর্মটা এসেছে পুরাণ ধর্ম থেকে, পুরাণ থেকে এবং মহাকাব্য ভারত মহাকাব্য থেকে, সেখান থেকে যে ধর্মটা এসেছিল পৌরাণিক ধর্ম, সেই পৌরাণিক ধর্মের সবচেয়ে যে উল্লেখযোগ্য ধর্ম ছিল তাদের মধ্যে সেগুলো হচ্ছে বৈষ্ণব ধর্ম। সে ধর্মের নামটা কী ছিল? বৈষ্ণব ধর্ম। এই সময় এই সকল দেবদেবী পূজা ব্যতীত শক্তি ও সূর্য পূজাও ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। এই যে দেবদেবীর পূজা করত, এই পূজাগুলোর মধ্যে তার আগে পূর্বের ন্যায় সূর্য পূজা করত বা নদী নালা গাছপালার এগুলোর পূজা করত। সেন যুগে বিষ্ণু শিব প্রভৃতি নতুন প্রভৃতি দেবদেবী পূজা শুরু হয়। অর্থাৎ সেন যুগে কী হলো, নতুন করে পূজা শুরু হলো বিষ্ণু পূজা, শিব পূজা। এবং তোমরা অনেকেই জানো যে বিষ্ণুর স্ত্রী ছিল পার্বতী, পার্বতী, সেই পার্বতীর পূজাটাও তারা শুরু করে দেয়। এবং সেই পরিপ্রেক্ষিতে বহু মন্দির ভারত উপমহাদেশে পর্যায়ক্রমে বাংলার মধ্যে থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই স্থাপন করা হয় অনেক মন্দির। বিশেষ করে এই সময় কিন্তু বিভিন্ন ধর্মের লোক বসবাস করলেও তারা সকলে মিলেমিশে থাকত এবং কোনো ঝগড়াঝাটি হানাহানি এই নিজেদের মধ্যে কখনোই করত না। তবে পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হয়েও পাল রাজারা কী করত, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, যার কারণে বৈদিক ধর্মটা বৌদ্ধ ধর্মটা সুপ্রসার লাভ করেছিল। আর এই বৌদ্ধ ধর্মের অনুসারী হয়েও তারা কী করত, বিভিন্ন ধরনের জাতির সাথে
কোনো মনোমানিল্য, কোনো কথাবার্তা বা কোনো কিছু তারা করতো না। তারা একটাই চিন্তা করতো যে আমরা সবাই এখানে ভাই ভাই হিসাবে আছি, যে ধর্ম যে যার ধর্ম পালন করবে করুক, কোনো বিধিনিষেধ নাই। এখন প্রাচীন বাংলার যে ধর্মীয় অবস্থার আরও কিছু অংশ আছে সেই বিষয়ে আর সামান্য কয়েকটা অংশ তোমাদের বলবো। সেটা হচ্ছে যে এখানে পাল রাজারা ধর্ম অনুসারী হলেও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিল, যেটা আমি আগেই বলেছি। তো যাই হোক, এখন তোমাদের প্রাচীন বাংলার আচার অনুষ্ঠান ও রীতিনীতি সম্পর্কে তোমাদের কিছু বলবো। প্রাচীন বাংলার আচার অনুষ্ঠান ও উৎসব ও রীতিনীতি, দেখো প্রাচীন বাংলার পূজা পার্বণ ও আমোদপুর মধ্যে প্রচুর ব্যবস্থা ছিল, অর্থাৎ অনেকগুলো অনুষ্ঠান তারা পরিচালনা করতো। সেইসব অনুষ্ঠানে তারা কী করতো, নিয়ে চলাফেরা করতো, মজা করতো, আনন্দ করতো, যেরকম আমরা এখন করে থাকি। উমা অর্থাৎ দুর্গা অর্চনা উপলক্ষে, উমাটা কিন্তু হচ্ছে দুর্গা, এই দুর্গা অর্চনার উপলক্ষে বরেন্দ্রতে বিপুল উৎসব হতো। অর্থাৎ বরেন্দ্র ভূমি যে আমাদের আছে বিভিন্ন পাহাড়ি অঞ্চলের মধ্যে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, নওগাঁপুর, এগুলোতে বগুড়া ওই সময় যে জনগোষ্ঠী বসবাস করত সেই জনগোষ্ঠীর মধ্যে তারা এই দুর্গাপূজা দুর্গা অর্চনা উপলক্ষে সেখানে ব্যাপকভাবে অনুষ্ঠান উৎসব হতো। বিজয়ের দশমীর দিন সাবরোৎসব নামে এক প্রকার নৃত্য গীতের অনুষ্ঠান হতো। বিজয় দশমীর দিন অর্থাৎ এই যে দুর্গাপূজার সময় যে বিজয়ী দশমী হয় তখন যে অনুষ্ঠানটা করা হয়, সেই দশমীর দিন তারা ব্যাপক নৃত্য অনুষ্ঠান পরিচালনা করত, যাকে সাবরোৎসব, বিজয়ী সাবরোৎসব দশমী বলা হয়। সাবরোৎসব নামে এক প্রকার নৃত্য গীত অনুষ্ঠান করা হতো। এছাড়াও বর্তমানকালের যে হোলি, সেটা আগে হোলাকা নামে প্রচলিত ছিল, সেখানে ধনী গরিব ছোটো বড় সকলে মিলে এই আনন্দে উৎসবে মেতে থাকত। পূর্বের ন্যায় অর্থাৎ বর্তমানের ন্যায় পূর্বেও কী হতো, ভাতৃদ্বিতীয়া, আকাশ প্রদীপ, জন্মাষ্টমী, অক্ষয় তৃতীয়া, দশহারা, গঙ্গাস্নান, মহাষ্টমীতে ব্রহ্মপুত্র স্নান ইত্যাদি বর্তমানকালের মতো সুপ্রিত অনুষ্ঠানগুলো সেকালেও ছিল। বাংলার হিন্দুদের দৈনন্দিন জীবনে ধর্মশাস্ত্রের ব্যাপক প্রভাব ছিল। দেখো কোন তিথিতে অর্থাৎ কোন সময়ে কী করার প্রয়োজন, কী করা যাবে না, কী করলে ক্ষতি হবে, সে সম্পর্কে তারা বিভিন্নভাবে দলিলে লিপিবদ্ধ করে রেখে দিয়েছিল, যাতে করে মানুষ পরবর্তী বুঝতে পারে যে আসলেই কোনটা ক্ষতিকর, কোনটা ভালো। সেই বিষয়ে দেখো কী বলছে, কোন তিথিতে কী কী খাদ্য গ্রহণ ও কর্ম নিষিদ্ধ, কোন তিথিতে উপবাস করতে হবে, কোন তিথিতে বিবাহ, অধ্যয়ন, বিদেশ যাত্রা করতে হবে, কোন তিথিতে তীর্থগমন করতে হবে প্রভৃতির জন্য, এবং কোন কোন সময় কাল শুভ এবং অশুভ সে বিষয়ে তাদের যে শাস্ত্র ছিল ধর্মীয় শাস্ত্র, সেই ধর্মীয় শাস্ত্র অনুশাসন তারা কঠোরভাবে মেনে চলত। তখনকার দিনে বাঙালি পুরুষদের, যেটা বলেছিলাম তখনকার দিনে বাঙালি পুরুষরা কিন্তু কী হতো না, কোনো কাজেকর্মে শক্তি কাজেকর্মে ভালো থাকলেও তারা আসলে ওইভাবে তাদের সুনাম ছিল না। তবে মহিলাদের কিন্তু ব্যাপক সুনাম ছিল, তারা লেখাপড়ায় করতে জানতো, লেখাপড়া করার প্রতি আগ্রহ ছিল, লেখাপড়াও করতো, লেখাপড়া শিখত, এবং বলতে গেলে তাদের মর্যাদা অক্ষুণ্ণ ছিল। এবং আরও একটি বিশেষভাবে লক্ষ্য করা যায়, প্রাচীন বাংলায় মহিলাদের একটি বিবাহে বাধ্য ছিল এবং পুরুষদের কিন্তু বহু বিবাহ প্রথা নিয়ম চালু ছিল। আরও একটি বিষয় লক্ষ্য করা যায় সে সময় যে যদি মহিলার কোনো স্ত্রীর স্বামী মারা যায় বা ইন্তেকাল করে, দেহত্যাগ করে, পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে তার যে স্বামী মারা গেল সেই স্বামীর চিতায় কিন্তু অনেক সময় জীবন্ত তাকে মৃত্যুবরণ করতে হতো, অর্থাৎ তাকে পুড়িয়ে মারা হতো। একে বলা হয় সতীদাহ প্রথা।
এছাড়া কোনো কোনো জায়গায় এই প্রথা না থাকলেও স্ত্রীরা স্বামীর সোহাগ না পাওয়ার কারণে অর্থাৎ বিধবা হওয়ার কারণে তারা কী করতো, সবসময় নিরামিষ আহার করতো এবং এটাই ছিল তাদের রীতিনীতিগুলোর মধ্যে অন্যতম। যাই হোক, তোমরা অনেক কিছু জানতে পারছো, সেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ কীভাবে হয়েছিল, প্রাচীন বাংলা ধর্মীয় অবস্থা কীভাবে চালু ছিল এবং আচার অনুষ্ঠানগুলো কীভাবে পালন করা হতো সেই বিষয়ে তোমরা মোটামুটি জানতে পারছো। এবং সর্বশেষে বলি, এই মহামারী করোনা থেকে বাঁচার জন্য তোমরা সবসময় পরিষ্কার পরিষ্কার বাইরে একদমই বের হবে না তা নয়, প্রয়োজন ছাড়া বের হবে না, আর মুখে মাস্ক নিয়ে বের হবে, সবসময় প্রায় কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিবে অথবা হ্যান্ড স্যানিটাইজার থাকলে তা দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিবে, যাতে করে এই জীবাণু তোমাদেরকে আক্রমণ করতে না পারে। আমি এই প্রত্যাশায় রেখে তোমাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।